हेलो द स्टूडेंट ऑफ क्लास 8। देखो आमी कोसे देखी 16.2 तुम्हारे जे जेमेटी रही है सेगुलो कर दीची। एर आगे भिडियो तुम्हारा देखे दुईर दाग, आज के आमी तीन दाग थे कर दीची। देखो तीन दागे कि रही है, ए बी सी त्रिभुजर ए बी बाहु ग्रेटर दें ए सी बाहु, अर्थात ए बी थे ए सी बड़ो है। कोण बी ए सी एर समद्विखंडक बी सी बाहु के डी बिंदुते छेद करे। कोण बी ए सी अर्थात ए कोण समद्विखंडित होबे आर डी बिंदु दिए समद्विखंडक करबे ए कोण के एवं बी सी बाहु के डी बिंदुते, बी सी बाहु के डी बिंदुते छेद करबे। ताहले प्रमाण करजे BD ग्रेटर दें CD, तेले BD ग्रेटर दें होच्छे CD, BD CD थेके बड़ो होबे। अर्थात देखो एखाने त्रिभुजटा धरे नाओ एरूप होबे, त्रिभुजटा एरूप होच्छे आर एखाने ए जे A एइटा रयेछे A, एइटा धरे निच्छि B, एइटा धरे निच्छि C। তাহলে এই যে এ বি সি একটা ত্রিভুজ, এইখানে ডি হয়ে যাচ্ছে, অর্থাৎ এইখানে এ ডি যেটা রয়েছে এই এ বাহুকে মানে এ কোণকে বি এ সি কোণ এই এ কোণকে সমদ্বিখণ্ডিত করছে, ডি এ ডি যেটা হচ্ছে সেই এ ডি অর্থাৎ এখানে সমদ্বিখণ্ডক যেটা রেখার দ্বারা করছে তার ডি বিন্দুতে এসে বি সি মানে বাহুর উপরে পড়ছে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে বিডি এ বিটিটা সিডি থেকে বড়, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো এখানে আমাদের 90 ডিগ্রি কোণ হচ্ছে, এখানে আমাদের 90 ডিগ্রি কোণ হচ্ছে, কিন্তু আমাদেরকে প্রমাণ করতে গেলে একটা অঙ্কনের প্রয়োজন রয়েছে। অর্থাৎ এইখানে এই কোণটাকে আমরা এই যে বাহু এ সি বাহু রয়েছে এই এ সি বাহুর সমান করে এই এখানে একটা আমরা ই বিন্দু নিয়ে আর এইখানে কেটে দিব, তাহলে আমরা প্রমাণ করতে পারবো। দেখো কিভাবে প্রমাণ করা হচ্ছে। তাহলে দেখো প্রদত্ত প্রদত্ত আমাদের কি মানে দেওয়া আছে, এ বি গ্রেটার দেন বি এ সি, অর্থাৎ এ বি থেকে এ সি বড় হবে, এবং কোণ কোণ বি এ সি সমদ্বিখণ্ডিত, এর সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক হ্যাঁ সমদ্বিখণ্ডিত কর হচ্ছে সেই সমদ্বিখণ্ডকটা যেটা হচ্ছে সেই সমদ্বিখণ্ডক আমাদের কোণ বিন মানে বাহুকে করেছে, তাহলে বি সি বাহুকে তাহলে বি সি বাহুর উপর এ ডি মানে যেটা রয়েছে সেই ডি বিন্দুটা পড়ছে, তাহলে এখানে বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, এই যে ডি বিন্দুতে ছেদ করেছে করে, তাহলে এটা আছে আমাদের প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে। এরপর আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, যে এই বিডি এই সিডি থেকে বড়, সেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে প্রামাণ্য লিখব, প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, যে বিডি গ্রেটার দেন সিডি, এরপর দেখো আমরা অঙ্কন করে নিচ্ছি, এখানে এ সির সমান করে এ ই কেটে নেওয়া হচ্ছে, এ সির সমান করে এ ই কেটে নেওয়া হচ্ছে, তাহলে অঙ্কন অঙ্কন এ সি এর এ সি বাহুর সমান করে এ ই
ए ई ए बी থেকে কেটে নেওয়া হচ্ছে এ এই যে এ ই এই এ বি বাহু থেকে কেটে নেওয়া হচ্ছে অর্থাৎ এ ই এ বি বাহু থেকে এ বি বাহু থেকে কেটে নেওয়া হচ্ছে কেটে নেওয়া হলো তাহলে এ বি বাহু কেটে নেওয়া হলো এরপর আমরা প্রমাণ প্রমাণ চলে আসি তাহলে প্রমাণ তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এ ডি সি একটি ত্রিভুজ এবং আরেকটি ত্রিভুজ ছিল এ ডি বি অর্থাৎ এ বি ডি একটি ত্রিভুজ দুটো ত্রিভুজ হয়েছিল কিন্তু এখানে যখন আমরা এই এ সি বাহুর সমান করে এ ই বাহু কেটে আর ই ডি যোগ করা হলো তখন এখানে কিন্তু দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেল অর্থাৎ এ ডি সি একটি ত্রিভুজ আর এ ডি ই একটি ত্রিভুজ তাহলে এই ত্রিভুজ দুটি আমাদেরকে প্রথমে সর্বসম প্রমাণ করতে হবে যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমরা এই বি ডি বাহুটা সি ডি বাহুর থেকে বড় হবে সেটা আমরা প্রমাণ করতে পারব দেখো কীভাবে সর্বসম প্রমাণ করি তাহলে ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ ই ই এ ডি বা ই ডি এ যে দিক থেকে লি এই ই ডি এ ইডি এ এর অর্থাৎ এখানে হচ্ছে এ সি এ ডি সি একটা ত্রিভুজ আর একটা হচ্ছে যে ই ডি সি একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজের আমাদের সাধারণ বাহু কোনটা হচ্ছে এ ডি সাধারণ বাহু হচ্ছে কারণ এই ত্রিভুজটার এ ডি হচ্ছে একটা বাহু আবার এ ই ডি যে ত্রিভুজ রয়েছে সেই ত্রিভুজটারও এই এ ডি একটা বাহু তাহলে এ ডি সাধারণ বাহু হচ্ছে আমাদের তাহলে এখানে লিখি এ ডি সাধারণ বাহু এ ডি এ ডি সাধারণ বাহু এ ডি সাধারণ বাহু তাহলে দেখো এ সি আর এ ই সমান কারণ আমরা এ সি এ সি সমান করে এ ই কেটেছিল তাহলে এ ই এবং এ সি সমান সমান আবার তাহলে লিখি আমরা যে কোণ দেখো যখন সি এ বি কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে তখন এই দিকের এইখানে সি এ ডি অর্থাৎ এই এই কোণটা এবং ই এ ডি অর্থাৎ এদিকের কোণটা সমান সমান হবে এদিকের কোণটা ওই দিকের কোণটা সমান সমান হবে সমদ্বিখণ্ডিত বলা হয়েছে সেই জন্য ওই দুটো কোণ সমান হবে অতএব আমরা এখানে লিখতে পারি যে কোণ সি এ ডি ইকুয়াল টু কোণ ই এ ডি এটা কেন হচ্ছে আমরা যে অঙ্কন করেছিলাম সেই অনুযায়ী হচ্ছে তাহলে এখানে কারণটা হচ্ছে প্রশ্ন অনুসারে যেটা আমাদের প্রশ্নের মধ্যে ছিল সেই অনুযায়ী হচ্ছে প্রশ্নানুসারে এবং এ সি ইকুয়াল টু এ ই এটা তো আগেই বললাম আমি যে এ সি এ ই সমান সমান কারণ এ সি সমান করে এ ই কেটে নেওয়া হয়েছিল তার জন্য এ ই এবং এ সি সমান হয়েছে তাহলে এটা আমাদের কী অনুসারে হচ্ছে অঙ্কন অনুসারে তাহলে কারণটা হচ্ছে অঙ্কন অনুসারে অঙ্কনানুসারে অঙ্কন অনুসারে তাহলে এইটা হচ্ছে আমাদের কারণটা তাহলে দেখো
আমাদের দুটো ত্রিভুজ হয়েছে, এখানে এ সি ডি একটা ত্রিভুজ আর এ ডি ই একটা ত্রিভুজ, তাহলে এ ডি ই সাধারণ হচ্ছে এ ডি বাহু, এ ডি বাহু সাধারণ হচ্ছে, এবং এ সির সমান হচ্ছে এ ই, এবং এখানে সি এ ডি সমান হচ্ছে ডি এ ই, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা হচ্ছে। তাহলে দেখো আমাদের ত্রিভুজ দুটি সর্বসম হচ্ছে। কোন শর্ত অনুসারে? আমরা ত্রিভুজের শর্ত যে রয়েছে তিনটে, সেই তিনটে শর্তের মধ্যে আমরা একটা শর্ত এখানে পেয়ে যাচ্ছি যে কোণ এবং এই দিকের কোণ কোণ দুটি সমান হচ্ছে এবং বাহু দুটি সমান হচ্ছে। এখানে একটি কোণ, এখানে একটি কোণ, অর্থাৎ একটি ত্রিভুজের একটি কোণ অপর একটি ত্রিভুজের একটি কোণ যদি সমান হয় এবং একটি ত্রিভুজের দুটি বাহু পরস্পর যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তাহলে এইখানের বাহুটা এবং এইখানের বাহুটা অর্থাৎ এ সি এবং এ ই বাহু সমান হচ্ছে আর এ ডি হচ্ছে সাধারণ, তাহলে এ ডির সঙ্গে এ ডি মিলে যাচ্ছে আর এ বাহুর সঙ্গে এই বাহু সমান হচ্ছে। তাহলে আমাদের বাহু অ্যাঙ্গেল বাহু অনুযায়ী আমাদের কী হচ্ছে, সর্বসম হচ্ছে ত্রিভুজটা। তাহলে এখানে আমরা লিখে নিই, অতএব ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ ডি ই, কারণটা কি, বাহু কোন বাহু বা সাইড অ্যাঙ্গেল সাইড অনুযায়ী বা শর্তে। তাহলে দেখো ত্রিভুজ দুটি সর্বসম হয়েছে, এখানের কোণটা কিন্তু আমার মানে ঠিকভাবে হয়নি, তোমরা ঠিকভাবে কেটে নিবে, অর্থাৎ এই কোণটাকে সমান সমদ্বিখণ্ডিত করবে, সমান সমান করবে, এদিকের কোণ এদিকের কোণ সমান হবে, আর এইখানে হতো আমার এডির বাহুটা যেটা হচ্ছে, তাহলে এইখান থেকে এইটা যেটা সর্বসম হতো, তাহলে এইখান থেকে বাহুটা এইখানে পর্যন্ত গেলে এইখান থেকে এইটা সমান হতো। তাহলে দেখো আমাদের অঙ্কন মানে যেটা প্রমাণ করছি সেই প্রমাণ অনুসারে আমাদের হচ্ছে এই ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ বাহু অ্যাঙ্গেল বাহু অনুসারে আমাদের সর্বসম হলো। তাহলে এখানে সিডি এবং ইডি সমান হবে। আমার অঙ্কনটা ঠিক হয় না, তোমরা অঙ্কনটা ঠিক করে নিবে। তাহলে সিডি এবং ইডি আমাদের সমান হচ্ছে, এটা যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, সর্বসম হলে বাহুগুলো সর্ব সমান হবে, কোণগুলো সমান হবে, তাহলে এইখানের অতএব সি ডি বাহু ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি ই বাহু, এবং কোণ আমাদের হচ্ছে কোণ এ সি ডি সমান হচ্ছে কোণ এ ই ডি, অর্থাৎ এ সি কোণ সমান এ ই কোণ। আগে বললাম যে এ ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ সি ডি এবং ই ডি সমান, এবং এ সি ডি কোণ অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু এ ই ডি কোণ, এই কোণটা এই দুটো কোণ সমান হবে। আবার দেখো ত্রিভুজ এখানে ই ডি ই বি ডি একটি ত্রিভুজ, তাহলে এই যে এ বি রয়েছে এ বি, তাহলে এ বি হচ্ছে এখানে এই এ ই ডি হচ্ছে বহিঃস্থ কোণ, এই ত্রিভুজের এ ডি ই হচ্ছে একটা বহিঃস্থ কোণ, তাহলে এ ই ডি এই কোণটা ইকুয়াল টু হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণ দুটি সমান, যোগফলের সমান, তাহলে অন্তঃস্থ কোণ দুটি অর্থাৎ এখানে বি কোণ বি ই বি ডি কোণ এ কোণটা এবং ই ডি বি কোণ অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণের যোগফলের সমান হচ্ছে এ ই ডি কোণ অর্থাৎ এই কোণটা। তাহলে দেখো আমরা লিখি আবার কোণ এ ই ডি ইকুয়াল টু কোণ ই বি ডি প্লাস কোণ ই ডি বি, এই দুটো কোণের সমষ্টি সমান হচ্ছে এ ই বি কোণটা। অতএব
কোণ এসি এসি বি কোণ এসি বি গ্রেটার দেন কোণ এ বি ই এ বি সি কোণ। কারণ হচ্ছে দেখো এ বি বাহু গ্রেটার দেন এসি বাহু, এসি বাহু থেকে এ বি বাহু বড়, যার জন্যে কোণ এ সি বি গ্রেটার দেন কোণ হবে এ বি সি কোণটা, সি কোণটা এ বি কোণটার থেকে বড় হবে। দেখো পাতা এখানে শেষ হচ্ছে, অপার পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি। তাহলে অপার পৃষ্ঠায় ত্রিভুজটা একটু এঁকে নিব হালকা করে। দেখো এখানে আমাদের ত্রিভুজ হচ্ছে এ ডি বি, একটা ত্রিভুজ হচ্ছে এ ডি বি। সেই এ ডি বি ত্রিভুজের এই ডি সি যেটা হচ্ছে মানে বহিঃস্থকোণ হচ্ছে এ ডি সি, তাহলে এইটা হচ্ছে বহিঃস্থকোণ। তাহলে এই যে বহিঃস্থকোণ হচ্ছে এই বহিঃস্থকোণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমান হবে, অর্থাৎ এইখানে এ কোণটা আর এইখানের যে বি কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান হবে এটা। তাহলে যদি আমরা বলি যে এই বি কোণটা এ ডি কোণটার থেকে ছোট না বড়, নিশ্চয়ই ছোট হবে বি কোণটা, অর্থাৎ এ বি ডি কোণ সি কোণটা যেটা রয়েছে সেই বি কোণটা এখানের যে বি কোণটা এই বি কোণটা এখানের ডি কোণের থেকে ছোট হবে। কারণ এখানে এ কোণ প্লাস এখানের বি কোণ ইকুয়াল টু হচ্ছে এই এখানের ডি কোণটা, তার জন্য এই ডি কোণটা এই বি কোণের থেকে বড় হবে, বা এই মানে এ কোণের থেকে এই ডি কোণটা বড় হবে। তাহলে দেখো লিখি, অতএব কোণ এ ডি সি ইকুয়াল গ্রেটার দেন কোণ এ বি সি। কারণ হিসাবে যদি দেওয়া হয় তাহলে কারণ হিসাবে এখানে লিখতে পারো যেহেতু যেহেতু কোণ এ ডি সি কোণ এ ডি সি ইকুয়াল টু এখানে ছোট হয়ে গেল জায়গাটা কোণ ডি এখানে লিখছি যে ডি এ সি প্লাস ডি এ বি হবে ডি এ বি প্লাস কোণ এ বি সি, অর্থাৎ কোণ এখানে এই যে এ ডি সি এ কোণটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি এ বি, অর্থাৎ ডি এ বি এ কোণটা প্লাস এ বি সি এ বি সি অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণের সমষ্টির সমান হচ্ছে এইখানের কোণটা। তাহলে এই কোণটার থেকে এই কোণটা বড়, সেজন্য এখানে লিখেছি যে কোণ এ ডি সি গ্রেটার দেন কোণ এ বি সি। আবার কোণ এ ডি সি ইকুয়াল টু কোণ এ ডি ই, কারণ আমরা জানি ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে কোণ এ ডি সি অর্থাৎ কোণ এ ডি সি এ কোণটা ইকুয়াল টু কোণ এ ডি ই এ কোণটা, এই দুটো কোণ সমান বটে। অতএব আমরা লিখতে পারি কোণ বি ই ডি গ্রেটার দেন কোণ এ ডি ই, বি ই ডি অর্থাৎ বি ই ডি এই যে এই কোণটা রয়েছে এই কোণটা গ্রেটার দেন এ ডি বি, এ ডি বি এই কোণের থেকে এই কোণটা অবশ্যই মানে এখান যে কোণটা রয়েছে এই কোণটা অবশ্যই বড় হবে। অতএব কোণ বি ই ডি গ্রেটার দেন কোণ এ বি সি। অতএব আমরা প্রমাণ করতে পারছি এখানে যে কোণ এখানে হচ্ছে বিডি, বিডি বাহু গ্রেটার দেন ডি ই বাহু, ডি ই বাহু অর্থাৎ এখানে যে ডি ই বাহু এই বিডি বাহুর থেকে বড়, এই বিডি বাহুর থেকে মানে বিডি বাহু ডি ই বাহুর থেকে বড়। তাহলে গ্রেটার দেন বিডি অর্থাৎ বিডি
ग्रेटर दें डिई तेल डिई थे बीडी बड़ो तेल ये सीडी और डिई समान छो ते अवश्य बोलते परि जो बीडी ग्रेटर दें सीडी अवश्य हमें बोलते परि अतए यह लिखब अतए बीडि ग्रेटर दें सीडि प्रूफ এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল অতএব প্রমাণিত হয়ে গেল প্রুফ যদি বুঝতে অসুবিধা হয় তো ভিডিওটা রিপ্লে করে নেবে তাহলে বুঝতে পারবে দেখো এরপর আমরা পাঁচের দাগে চলে আসবো চারের দাগটা তোমরা করে নেবে আশা করি পেরে যাবে যদি না পারো তাহলে আমাকে ডেসক্রিপশন মানে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই পরবর্তী ভিডিও তখন করে দেওয়া হবে তাহলে পাঁচের দাগে কী রয়েছে একটি চতুর্ভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটির বিপরীত বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট অর্থাৎ বৃহত্তম যে সন্নিহিত বৃহত্তম কোণের যেটা মানে বাহু আছে সেই বাহুটার সামনাসামনি যে একটি কোণ রয়েছে সেই কোণটি তার বিপরীত কোণের চেয়ে ছোট হবে এটি আমাদেরকে প্রমাণ করতে হবে দেখো এখানে প্রদত্ত এ বি সি ডি একটি চতুর্ভুজ তাহলে তোর চতুর্ভুজের কি বলেছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত এই যে বৃহত্তম বাহু এই বৃহত্তম বাহুটার বিপরীত বাহু হচ্ছে সিডি বৃহত্তম বাহুর বিপরীত বাহু হচ্ছে এখানে সি ডি তাহলে প্রদত্ত প্রদত্ত কী দেওয়া আছে এ বি গ্রেটার দেন সিডি সিডি কারণ বলেছে বৃহত্তম বাহু তাহলে বৃহত্তম বাহুর বিপরীত হচ্ছে ক্ষুদ্রতম বাহু তাহলে এখানে ছোট আমাদের হচ্ছে বাহুটা সিডি তাহলে এটা হচ্ছে বড় এ বিটা বড় তার জন্য এখানে লেখা হয়েছে এ বি গ্রেটার দেন সিডি তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর দুটি বিপরীত আর আর কী বলা রয়েছে যে প্রমাণ করি যে এরপর প্রামাণ্য বিষয় রয়েছে যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট অর্থাৎ বৃহত্তম বাহুর যেটা রয়েছে তার যে সন্নিহিত কোণ সেই কোণটা বিপরীত কোণের চেয়ে ছোট তাহলে দেখো প্রামাণ্য প্রামাণ্য রয়েছে আমাদের আমাদের প্রামাণ্য বিষয় রয়েছে যে কোণ বি সি ডি গ্রেটার দেন কোণ বি এ ডি তাহলে বি সি ডি এই যে এই কোণটা এই কোণটা হচ্ছে বি এ ডি বি এ ডি এই কোণটার থেকে বড় হবে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে দেখো কিভাবে প্রমাণ করা হচ্ছে তাহলে দেখো এখানে আমাদের দুটি ত্রিভুজে ভাগ করে নিই যেহেতু আমরা ত্রিভুজের প্রমাণই করছি সেজন্য এখানে আমরা দুটি ত্রিভুজে ভাগ করে নিচ্ছি অর্থাৎ এসি যোগ করে দেওয়া হচ্ছে তাহলে দুটি ত্রিভুজ হয়ে যাচ্ছে অর্থাৎ এসি যোগ যুক্ত করা হলে তাহলে ড্র প্রমাণ প্রমাণ এই অঙ্কন অঙ্কন লিখতে হবে যেহেতু আমরা আঁকলাম অঙ্কন লিখে আগে অঙ্কন অঙ্কনে কী করা হলো এসি যুক্ত করা হচ্ছে অর্থাৎ এ সি যুক্ত করা হলো যুক্ত করা হলো এসি যুক্ত করা হলো এরপর প্রমাণ তাহলে এখানে দেখো ত্রিভুজ দুটি উৎপন্ন হয়েছে এ এ ডি সি বা এ সি ডি এবং এ বি সি দুটি আমাদের ত্রিভুজ তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করব যে আমাদের কোণ বি সি ডি গ্রেটার দেন কোণ বি এ ডি তাহলে দেখো এখানে প্রমাণ হচ্ছে আমাদের
त्रिभुज ए बी सी एर ए बी सी एर एखाने ए बी ग्रेटर दैन बी सी एजे ए बी बाहु बी सी बाहु थेके बड़ो अतएव कोण ए सी बी ग्रेटर दैन कोण सी ए बी सी ए बी बड़ो अर्थात एखाने जे कोण ए सी बी एज ए कोणटा रयेछे ए सी बी एज ए कोणटा रयेछे एई कोणटा सी ए बी एज ए कोणटा रयेछे एई कोणटार थेके एई कोणटा आमादेर बड़ो अतएव एटा होच्छे आमादेर एक नम्बर आबार त्रिभुज ए सी डी एर त्रिभुज ए सी डी एर ए डी ग्रेटर देन सी डी अर्थात ए डी सी डी थेके बड़ो ए डी बाहुटा सी डी बाहुर थेके बड़ो होबे अतएव एखाने कोण कोण ए सी डी ग्रेटर देन कोण सी ए डी एटा होच्छे दु नम्बर देखो एखाने होच्छे ए सी डी कोण अर्थात ए सी डी कोण ए कोणटा सी ए डी कोण ए कोणटार थेके बड़ो होबे তাহলে দেখো এখানে আমরা এক নাম্বার এবং দু নাম্বার যদি সমীকরণ যোগ করি তাহলে আমরা কি পাই দেখো এক নাম্বার ও দু নাম্বার সমীকরণ যোগ করে যোগ করে পাই তাহলে যোগ করি দেখো এ সি বি তাহলে এখানে লিখব কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি গ্রেটার দেন আমাদের কি হচ্ছে কোণ সি এ বি প্লাস কোণ সি এ দেখো এখানে এ সি বি কোণ প্লাস এ সি ডি কোণ গ্রেটার দেন তাহলে এখানে এ সি বি কোণ গ্রেটার দেন সি এ বি অর্থাৎ সি এ বি কোণের থেকে এ সি বি কোণটা বড় ছিল আবার এখানে এ সি ডি কোণটা গ্রেটার দেন হচ্ছে এ সি ডি কোণ গ্রেটার দেন সি এ ডি কোণ অর্থাৎ এ সি ডি কোণটা সি এ ডি কোণের থেকে বড় ছিল তার জন্য এই দুটো যোগফল এই দুটো যোগফলের থেকে অবশ্যই বেশি হবে তার জন্য এখানে করা হয়েছে যে কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি গ্রেটার দেন কোণ সি এ বি প্লাস কোণ সি এ ডি অর্থাৎ তোমরা দেখো ছবিটা এখানে দেখলে বুঝতে পারবে এখানে হচ্ছে যে কোণ এ সি বি ডি আর প্লাস কোণ এ সি বি এই টোটাল কোণটা এখানে সি এ বি কোণ অর্থাৎ এইখানের কোণটা প্লাস সি এ ডি কোণ এইখানের কোণটা এই দুটো কোণের থেকে এই যোগফল এই দুটোর বড় সেই জিনিসটা ওইখানে বলা হয়েছে অতএব কোণ বি সি ডি গ্রেটার দেন কোণ বি এ ডি এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে বি সি ডি কোণ গ্রেটার দেন বি এ ডি কোণ তাহলে প্রুভড যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে
তো রিপ্লাই করে নেবে, অবশ্যই তোমরা বুঝে যাবে।